রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র কে এই তুই মিচকে এটা তোর কাণ্ড আমি কি করে জানবো তুই করেছিস ওই ডাঁটাটা দিয়ে বয়ে গেছে এত সুন্দর ডাঁটা তোর নাকে ঢুকাতে সর্দি লেগে যাবে না আমার খাবারে কি আমার নাকে সর্দি বললেই হলো নয়তো কি সারাক্ষণ জ্বর আর সর্দি ও ওরকম একটু আদ্রু সবারই হয় তাই তো রোজ একবার করে জ্বর আসে কথায় বলে ভাল্লুকের জ্বর বাঁচাও বাঁচাও মরে গেল এইবার ব্যাটাকে পেয়েছি সবসময় অন্যের পেছনে লাগা নামা 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 বলছি এই নে ধর এই ব্যাটাই তোকে সুড়সুড়ি দিচ্ছিল এইসব কাজ গেছো ছাড়া আর কারুর হতেই পারে না 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 আমি কিচ্ছু করিনি পেটু মিথ্যে কথা বলছে বেশ হয়েছে ঠিক হয়েছে আলবাত করেছিস আমি দূর থেকে দেখছিলাম তুই দেখেছিস বললেই হলো ওই তো দুটো ছোট কুটকুটে চোখ কি দেখতে কি দেখেছিস কি বললে এবার এবার আমি তোকে দেখাচ্ছি আর যে গেছো কেন কি ব্যাপার কি এত এত গোলমাল কিসের সত্যি তোরা সব কটা ওই চিল্লানো সরাসরি চালা দেখ না পেটু আর ভুলু মিলে আমার সাথে কি করছে আমি তো কিছু করিনি আর একটু হলেই তো তোরা আমায় নিয়ে লোপালোপি করতিস ঠিক করত ওই উচিত শিক্ষা হতো আর আর তুই যে ভুলুর নাকে সুসুরি দিচ্ছিলি তার বেলা তুই দেখেছিস দেখেছি তো আলবাত দেখেছি তাহলে আমাকে মিথ্যে বললি কেন রে ফিচকে কই কখন এই যে বললি কে নাকে সুসুরি দিচ্ছিল তুই জানিস না এই দেখ নিজের সাক্ষীকে নিজেই সন্দেহ করে একেবারে মাথা মোটা দেখেছিস তো দেখ দেখ তোকে কেমন মিথ্যে কথা বললো একে তুই বন্ধু বলবি না হলে কি তোকে বলবো বন্ধুত্ব কাকে বলে জানিস তুই তোরা কি একটুও মিলেমিশে থাকতে পারিস না সব সময় ঝগড়া ঠিক এরা সব সময় ঝামেলা পাকায় তুইও কিছু কম যাস না আচ্ছা তোরা থপ থপ আর পল্টুকে দেখেও তো শিখতে পারিস এইটা এইটা একেবারে খাঁটি কথা বন্ধুত্ব ওদের দেখেই শিখতে হয় কিন্তু ওরা গেল কোথায় এসে গেছি আমরা এসে গেছি এ তো শুধু জগায় মাধাই কই গেল আসছে ওই তো ও তো আর তাড়াতাড়ি হাঁটতে পারে না একটু বোঝো কিন্তু তোদের এত বন্ধুত্বের কারণ কি রে খুব গল্প শোনার শখ না আমার পেছনে লাগার সময় মনে থাকে না বলবো না গল্প যা বলতে হবে না এই থপ থপ তুই বল তো গল্পটা আমি 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 গল্প আমি কি গল্প তোদের বন্ধুত্বের গল্প ওরে বাবা এখন আচ্ছা ঠিক আছে ওকে বিরক্ত করিস না আমি বলছি তখন আমি বেশ ছোট এদিক ওদিক চলে যেতাম একা একা বড়দের বারণ মোটে শুনতাম না একদিন
আজ এটাকে ছাড়বো না, ছাড়বো না আজ এটাকে। আজ তো আমি শেষ, এর হাত থেকে নিস্তার নেই। আরো আরো জোরে দৌড়াই। যতই যতই দৌড়ো আজ তোকে ধরবই, আর তোর মাংস খাবো। হ্যাঁ, হে ভগবান, হে ভগবান রক্ষা করো। ওরে বাবা, এবার এবার কি করি? ওই তো একটা ঝোপ, ওর ভেতরেই লুকোই। ভেবেছিস এখানে লুকিয়ে আমার হাত থেকে পালাতে পারবি? চুপচাপ লুকিয়ে থাকি তাহলে খুঁজে পাবে না। মনে হচ্ছে এই ঝোপটাতেই আছে, দেখি তো। এই মরেছে, এবার কি করি? পালাবে কোথায়, ঠিক ধরব। আরে 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 কি করো, কি করো, কি আস্তে আস্তে কথা বলো। কেন, কি হয়েছে? ওইদিকে একটা ব্যাধ এসেছে, আমি অনেক কষ্টে প্রাণে বেঁচেছি। এইদিকের ঝোপে আমাকে খুঁজতে ঢুকেছে। তাহলে তো এখানে আসতে দেরি নেই, সর্বনাশ। তাহলে কি হবে? কি আর হবে, আমাদের লুকিয়েই থাকতে হবে। আমার গর্তে তো এত ছোট জায়গা হবে না। এই বোকা বোকা কথা বলিস না, তুই তোর গর্তে হরিণকে নিয়ে যাবি। আজ তো আমি মরলাম, আমাকে ব্যাধে ধরে নিয়ে যাবে। কুচকুচ, একবার এগিয়ে দেখবি নাকি, যদি ভরকি দিতে পারিস। দাঁড়া, দেখছি। বেটা গেল কোথায়? নিশ্চয়ই এখান থেকে পালিয়েছে। তোমরা কি নিশ্চিত যে কুচকুচ ব্যাটকে বোকা বানাতে পারবে? ও যদি না পারে তো কেউ পারবে না, এই জঙ্গল ওর মতো কেউ চেনে না। তুমিও তো ভয় পেও না তো। হে ঠাকুর বাঁচাও। ভালো শিকার পেলে নারী ভুড়ি গুলো তোকেই সব দেব, বুঝলি? বাহ, কুচকুচ তো ওই ব্যাটটাকে অন্যদিকে নিয়ে চলে গেল। কিন্তু তুমি ওই বদমাশটার পাল্লায় পড়লে কি করে? আমি কি আর জানতাম যে বেটা সরোবরের পাশে লুকিয়ে আছে? আমি একটু চান করবো ভেবেছিলাম। কিন্তু মা বাবাকে নিয়ে গেলে না কেন? মা বাবা সারাক্ষণই বারণ করে, এটা করিস না, ওটা করিস না, আমার ভাল লাগে না। কিন্তু কথা শুনলে তো এই বিপদটা হতো না। তা ঠিক, আবার বিপদে না পড়লে তোমাদের সাথে আলাপও তো হতো না। তোমার তো খুব বুদ্ধি। পেয়ে গেলাম, আর পারছি না ছুটতে। এবার দেখ কেমন লাগে। না না, এবার একটু বসি, আর হরিণ ধরে কাজ নেই। যাক, বেটা আর পারছে না, বসে পড়েছে। আরে বাবা, আর পারছি না, ঘুম ঘুম পাচ্ছে, একটু জিরিয়ে নি। এবার নিশ্চিন্ত, আমি যাই। এই যে আমি ফিরে এসেছি। আর বদমাইশটা? সে ব্যাটাকে এমন ঘোরান ঘুরিয়েছি যে তার এতখানি জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সে এখন কোথায়? আরে বাবা, সে ব্যাটাকে একদম বনের ধারে টেনে নিয়ে গেছি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক করেছি। সেই থেকে তোদের এত ভাব? হ্যাঁ রে, সেই থেকে। কিন্তু এটাও বোঝা গেল যে পল্টু কোনোদিনই কারোর উপকারে লাগে না, উল্টে অন্যকে বিপদে ফেলে। ও তাই তো, বেশ, কাল থেকে আমার সাথে আর মিশিস না, আমার ভারী বয়েই গেছে। আবার ঝগড়া? আমি চললাম। না না,
আমরা আর ঝগড়া করব না। চল 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 সবাই মিলে লুকোচুরি খেলি। আরে গল্পটা পুরোটা বলতে দে না। হ্যাঁ বল বল, তারপর কি হলো? এবার আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল বল। তারপর থেকে আমরা রোজ গল্প করি, ঘুরতে যাই। পল্টু রোজ আমাকে বাড়িতে এসে ডাকে। একদিন কুচকুচ যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তখন দেখতে পেল। আমার সাথেই কেন এরকম হয়? এবার আমায় কে বাঁচাবে? আমার বন্ধুরা তো জানতেও পারবে না, আর আর ওদের কারোর সাথে আমার দেখাও হবে না। তোদের সব কথা শুনবো, আমার বাঁচা তিন সত্যি সব কথা শুনবো। দাঁড়া দাঁড়া আগে চিন্তা করি যে কি করা উচিত। আরে অত চিন্তা না করে জালটাকে কাট না। ঠিক ঠিক তাহলে কি পারবি তুই আমাকে মরতে দেখতে? কিন্তু কিন্তু এখন কি করে যে তোকে বাঁচাই? তাহলে আর কি, আমি মরি, বিদায় বন্ধু। তপ তপার মুসুকে বলিস আমি চললাম। তাহলে কি ওরা সবাই আমাকে ছাড়া ঘুরতে চলে গেল? না না সেটা নিশ্চয়ই করবে না। কি জানি, আমি তো ওদের মতো জোরে জোরে হাঁটতে পারি না, তাই হয়তো আমাকে ছেড়ে চলে গেছে। ওই তো কুচকুচ আসছে। কিরে এতক্ষণে আমার কথা মনে পড়েছে? আরে আরে শিগগির চল শিগগির চল। তোরা আমাকে ছেড়ে কোথায় ঘুরতে গিয়েছিলি রে? কি বাজে বকছিস, তাড়াতাড়ি চল আমার সাথে। আরে সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আরে আগে তো চল, তারপর তো দেখবি। পল্টু পল্টু জালে আটকে পড়েছে, আমি দেখে এলাম, খুব কাঁদছে। সে কি কোথায়? চল চল চল। একটু তাড়াতাড়ি চল ভাই, ওদিকে ব্যাস এতক্ষণে পল্টুকে নিয়ে গেল বোধ হয়। দাঁড়া দাঁড়া, অত হাঁকপাঁক করিস না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। মনে রাখবি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি যা দেখেছি তাতে মাথা ঠান্ডা রাখতে পারছি না, তুই কিছু বল। পেয়েছি পেয়েছি, মুসুই একমাত্র পল্টুকে বাঁচাতে পারে। কিন্তু কিন্তু কিভাবে? ওর ধারালো দাঁত দিয়ে জাল কেটে। তাহলে তাহলে ওকে গিয়ে বলি যে পল্টু কোথায় আছে। তার থেকে এক কাজ কর। তুই মুসুকে নিয়ে উড়তে পারবি তো? খুব পারবো। বেশ বেশ, তাহলে মুসুকে নিয়ে উড়ে যা, ও ধারালো দাঁত দিয়ে জাল কেটে দেবে, আমি যত তাড়াতাড়ি পারি যাচ্ছি। আচ্ছা আমি চললাম। মুসু মুসু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো গর্ত থেকে। কি হয়েছে রে, অত চেঁচাচ্ছিস কেন? আরে ব্যাধের জালে পল্টু আটকে গেছে, তুই তাড়াতাড়ি আমার সাথে চল, ওই জাল কাটতে হবে। কিরে কোথায়? ওই তো ওই মাঠের পাশে। ঠিক আছে তুই এগো আমি আসছি। না 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 দেরি হয়ে যাবে। তাহলে কি করব? দাঁড়া আমি তোকে আমার পা দিয়ে ধরে তুলে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভালো করে ধরিস, আবার ফেলে দিস না যেন। ভয় পাস না, আমি তোকে ফেলবো না, চল চল চল। কেন যে বড়দের কথা আমি শুনি না, আমার বন্ধুদের সাথে আর খেলা হবে না। ব্যাড আমাকে মেরে চামড়া খুলে নেবে। ওরে বাবা ওরে বাবা, খুব লাগবে। বলতো বলতো আর কানিস না, আমরা এসে গেছি এসে গেছি। আর ছটফট করিস না, চালটা কাটি। দাঁড়া
হ্যাঁ, একেবারে একেবারে কুটি কুটি করে কেটে ফেল, যাতে এটা দিয়ে কেউ কোনোদিন আর কাউকে না ধরতে পারে। বাঁচলাম, তোরা না এলে কি যে হতো। আমরা এসেছি বটে, কিন্তু কিন্তু বুদ্ধি দিয়েছে ওই থপ থপ। সত্যি তুই আমার সব থেকে বড় বন্ধু। এগিরে, তুই কাঁদছিস কেন? এ হলো আনন্দের কান্না, পুলটু বেঁচে গেছে তো তাই। না, তাই নয়। সে কি, আমি বেঁচে আছি তাতে তুই খুশি হোস? হ্যাঁ, খুশি। তাহলে তাহলে কাঁদছিস কেন? আমি তোদের সন্দেহ করেছিলাম, আমি ভেবেছিলাম আমাকে ছাড়া তোরা সবাই বেড়াতে চলে গেছি। আমি তো তোদের মতো তাড়াতাড়ি চলতে পারি না, তাই ভাবলাম। আর তোর বুদ্ধি ছাড়া আমরা যে চলতে পারি না। ঠিক বলেছিস। ও, আজ তো তোর বুদ্ধির জোরেই পল্টু বাঁচল। আজ আমি তোকে কথা দিলাম, তোকে ছাড়া আমি কোথাও কখনো যাব না। আমরাও না। আজ আর অন্য কিছু পেলাম না, জালে দেখি দেখি জালে কিছু পড়লো কিনা। এই মা, এ আমার জাল এভাবে কি কাটলো? কি হবে এখন? যা, আজও কিছু জুটবে না কপালে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি, আমাকে যেন দেখতে না পায়। আরে, ওই তো ওই তো একটা বেশ বড় কচ্ছপ যাচ্ছে, ওটা কি দড়ি? এই তো ধরেছি, রোজ রোজ আমাকে বোকা বানানো। হ্যাঁ, আজ কচ্ছপই খাবো। ওরে, বাঁচা বাঁচা বাঁচা, আমাকে আমাকে বাঁচা। ব্যাটাকে ব্যাটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাই, কতদিন কচ্ছপের মাংস খাই না। এবার কি হবে, আমাকে বাঁচাতে গিয়ে ওর প্রাণটা গেল। কাঁদিস না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, একটা একটা চেষ্টা করি। কি করবি? ওই বুড়ো বট গাছের পাশ দিয়ে বাড়ি ফেলে ওই ওই ডোবার ধার দিয়ে। হ্যাঁ, পল্টু, তুই রাস্তার ধারে ওই ছক করে ওই মরার মতো পড়ে থাকবি, আর আমি তোকে ঠোকরাবো। তারপর? তারপর থপ থপ পালাবে। ব্যাস, বুঝে গেছি, চল। ও মা, ওদিকে একটা হরিণ পড়ে আছে না? এটা ওই মরে গেছে না হয় ঘুমোচ্ছে। চোখ বন্ধ করে রাখ পল্টু, ব্যাদ আসছে। চুপি চুপি গিয়ে ওটাকে ধরি, মরা হলে তো মিটেই গেল, না হলে না হলে জ্যান্তই ধরবো। কিন্তু তুই কচ্ছপটাকে নিয়ে কি করি? এটাকে এটাকে এখানে বেঁধে রেখে যাই। হ্যাঁ, যাও না, যাও, মজা টের পাবি। এই তো, ও আমি এসে গেছি, কুচ পরোয়া নেই। তাড়াতাড়ি দড়ি কাট, ব্যাটা এক্ষুনি চলে আসবে। এই তো, ও হয়ে গেল হয়ে গেল, শিগগিরই ডোবার পাকে লুকো, আমি ততক্ষণ গা ঢাকা দিই। আমি আমি যাচ্ছি। কি সুন্দর নথর দেহ, আজ বরং ওটাকেই খাবো, কাল করছো। পল্টু পল্টু, পালা পালা। কার মুখ দেখে উঠেছিলাম আজ, দু দুটো শিকার। পুরো ধোকা দিয়ে গেল, কি বদমাইশ। যাক, কি আর করা যাবে, একটাই সান্ত্বনা যে খালি হাতে ফিরতে হবে না। যাই, কচ্ছপটাই নিয়ে যাই। এই কি, দড়ি কেটে কচ্ছপ পালিয়েছে? আজ আমার কি হলো, জাল দড়ি সব গেল, কার মুখ দেখেছে উঠেছিলাম আজ। বাহ, তোদের তো দেখছি দারুণ বুদ্ধি।
আর তাই তো অত বুদ্ধিরে পারে ও চলতেই পারে না। কুছ পরোয়া নেই, আমি তোকে পিঠে নিয়ে ঘোরাবো। আর আমাকে? তোকে আমি দোলনা চড়াবো, চল। আই বলো, আই বলো, ভালো আমি না কিন্তু ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চল চল, এই আনন্দে আমরা গান করি। বলছি শোনো তাই, আরে বুদ্ধি দেখো ভাই, বিপদ বলে যাই যাই, টাটা বাই বাই, টাটা বাই 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 বাই। ধরা জালে ইঁদুর ছিল বলে বাঁচলো কাকের ছলে, হরিণ বলে যাই যাই, টাটা বাই বাই, টাটা বাই 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 বাই। ফিরে কচ্ছপকে ধরে বন্ধুরা প্ল্যান করে বাঁচায় কচ্ছপটাকে, বুদ্ধির জুড়ি নাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। বলছি শোনো তাই, আহ বুদ্ধি রেখো ভাই, বিপদ বলে যাই যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।